দমোহনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফরিদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার দিন সন্ধ্যাবেলায় বিদ্যালয়ের বিল্ডিং ঢোকার ঠিক আগে কিছুটা এরিয়া ধসে যায়। ঘটনায় সঙ্গে সঙ্গে খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে পুরো স্কুলটিকে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়, তাতে আরও কোনোরকম কোনো বাচ্চা স্কুলে প্রবেশ করতে না পারে। বৃহস্পতিবার দিন ছুটি থাকার পরে আজকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা এসে তারা স্কুলের ভেতরেও প্রবেশ করতে পারছেন না। অবশেষে আজ ইসিএল সিকিউরিটি ও বারাবণী থানা থেকে এসে মাটি দিয়ে ভরাট করার জন্য আসে। এসআই স্যার ফোন করেছিলেন যে স্কুলের বাইরে এরকম ধস নেমেছে, গ্রামের লোকেরাই হয়তো ওনাকে জানিয়েছিল। জানানোর পর আমি কালকে আসতে পারিনি, যেহেতু ছুটিও ছিল, বাসও কম ছিল, কিন্তু আজ এসে দেখছি যা অবস্থা, আমার নিজেরই ঢুকতে ভয় লাগছে এবং কেউ রিক্সও নিচ্ছে না, কারণ নিজেদের বাচ্চাদেরকে অভিভাবক অভিভাবিকারা রিক্সও নিচ্ছে না যে এখানে পাঠাতে। কাজে ক্লাস কিভাবে হবে জানি না, হায়ার অথরিটি আসছেন, ওনারা যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। তো ওনারা আসুক, ওনারা যা বলবেন কি করব, কিভাবে ক্লাস হবে না হবে, কোথায় হবে, ওনারা যা বলবেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘ 2019 সাল থেকে এই এরিয়াতে বিভিন্ন জায়গার মধ্যে ধস দেখা দিচ্ছে, আগে সেগুলিকে পরিপূরণ করুন, তারপরে এই জায়গাটা ভরাট করবেন। 2019 সাল থেকে যখন তখন ধস নামছে। কেন? ওই একটা কোম্পানি আগে 1956 সালে কোম্পানি এখানে খাট করেছিল, বর্ষার জন্য ওরা ছেড়ে দিয়ে চলে গেছে, ঠিকঠাক ভরাট করেনি, ওই কারণে ধসগুলো নামছে। 2019 থেকে বারবার 3-4 বার ধস নেমে যাচ্ছে, যখন তখন মাস কয়েক পর ধস নামছে। একটা দোতলা বাড়ি পুরো ঢুকে গেছিল। কতদিন আগে ওইটা হয়েছিল? 2000 স্কুলের সামনে ধস নেমেছে, স্কুলটা যখন তখন পড়ে যেতে পারে, কারণ অনেকগুলো বাচ্চারা পড়াশোনা করে, বাচ্চাদের কিছু হয়ে যেতে পারে না, সবারই আতঙ্ক এটা, গার্জেনরা পড়াতে ভয় করছে, এখানে পাঠাতে। তা আমাদের দাবি যে স্কুলটা একটু ট্রান্সফার করে দেওয়া হোক সামনে। তো এখন কি স্কুল কি বাচ্চাদেরকে আপনারা পাঠাবেন কি না? না না, পাঠানো মোটে ঠিক হবে না, পাঠানো যাবে না, আমাদের আতঙ্ক সবারই আছে, এখানে পাঠানো যাবে না। আচ্ছা, ইসিএল থেকে এসেছিল, তারা কি করছে এখন? তারা সেরকম কিছু ব্যবস্থা নিচ্ছে, তারা বলছে আমরা ভর্ট করে চলে যাবো, কিন্তু ভর্ট করে গেলে তো হবে না, আবার ধস নামবে। তো ছেলের কাছে দাবি আমাদের এটাই যে আমাদের স্কুলের ব্যবস্থা করে দেওয়া হোক নতুন করে। অবশেষে ইসিএল সিকিউরিটি, সিআইএসএফ ও পুলিশ তারা ঘটনাস্থল থেকে ফিরে চলে যায় বলে খবর। মোটামুটি আপনি আজকে দেখলাম একটা তো গত হয়েছে, হ্যাঁ, স্কুলের সামনে। এবারে আমরা যাই, আমাদের হায়ার অথরিটি বিভিন্ন জায়গায় আমরা জানাচ্ছি, জানাবো। স্যার, স্কুলটা কি হবে এখন, খুলবে কি না সেটা তো আপনি? স্কুলটা খুলবে কি না এই মুহূর্তে তো একদম তো স্কুলের গেটে দিয়ে হয়েছে, একদম ধরো যায়। এখন একটা টেম্পোরারি কিছু ব্যবস্থা করতে হবে অন্য জায়গায় খোলা, অন্য জায়গায় করার জন্য। সেটা তো আমাদের হায়ার অথরিটির পারমিশনের ব্যাপার আছে, অন্য জায়গায় জায়গা দেখতে হবে, কত জায়গা আছে। তাহলে স্যার এখন আপাতত কারো বাড়িতে হবে? হ্যাঁ, সেরকম একটা ব্যবস্থা করছে, মাস্টারমশাইকে বলেছিলাম, এসআই সাহেবও রয়েছেন, সেরকম একটা ব্যবস্থা আপাতত করে নেওয়া। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।